কনস্টিটিউশন তো নাই তখন, তখন রাষ্ট্রপতি কিভাবে দিচ্ছে? বিপ্লব পুরো সংবিধানকে উড়িয়ে নিয়ে গেল, সংবিধানও নাই সরকারও নাই। এই কারণে আমরা এখন যেটা দিচ্ছি সেটা মিনিস্টারের কাছে আমরা চাচ্ছি যে আপনারা কিভাবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হলো অ্যাটর্নি জেনারেল এর এবং পার্লামেন্ট ডিসলভ করলেন? এটা করতে গেলে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস লাগে, কাজে রাষ্ট্রপতিকে আমরা বলছি যে উনি কেউ না, তাড়িয়ে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। রাষ্ট্রপতি যদি না থাকতো, কন্ট্রোল না থাকতো, তাহলে এই রাষ্ট্রের কি হতো? দুই নম্বর যেটা চাচ্ছি, রেজিস্ট্রার জেনারেলকে বলেছি যে আপনি আমাদেরকে একটি কপি দেন রেফারেন্সের, রাষ্ট্রপতি কি রেফারেন্স পাঠিয়েছিলেন সেটা দেন, এবং কোর্ট কি ওপিনিয়ন দিয়েছে এইটার কপি আমাদেরকে দেন। তিন নম্বর যেটা চাচ্ছি আমাদেরকে জানানোর জন্য যে চিফ জাস্টিস এবং অ্যাপেলেট ডিভিশন যারা রেফারেন্স দিয়েছে, ওপিনিয়ন দিয়েছে রেফারেন্সের উপরে, তারা রুলস ফলো করেছে কিনা। অর্ডার 28 যে রুলস আছে রেফারেন্সের ব্যাপারে সেটা ফলো করা হয়েছে কিনা, সেটা হলো যে নোটিস দিতে হবে, নোটিস দেওয়া হয়েছে কিনা, কোর্ট এই অর্ডারটি করেছে কিনা। রেজিস্ট্রার জেনারেলকে আরও বলছি যে আপনারা যদি ওই অ্যাপেলেট ডিভিশন যদি ভার্চুয়ালি মিট করে থাকে তাহলে ওই ভার্চুয়াল মিটিংয়ের রেকর্ডিং আপনি দেন যে কোথায় তারা মিট করেছে, কিভাবে মিট করেছে তারা। এবং প্রাক্তন চিফ জাস্টিসকেও আমরা নোটিস দিয়েছি, ওবায়দুল হাসান সাহেবকে, এই নোটিশটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে ওনাকে পাঠিয়েছি। এটাতে আমরা বলেছি যে উনি আমাদেরকে জানাবেন যে উনি অ্যাপেলেট ডিভিশন এর তখন উনি চিফ জাস্টিস ছিলেন, উনি কিভাবে কি আলাপ আলোচনা সব জজদের সাথে করে কি ওপিনিয়ন দিয়েছেন, এবং এই ওপিনিয়ন উনি নিজে লিখেছেন না ওনাকে দিয়ে সই করানো হয়েছে, কোনোখান থেকে এটা লিখিত এসেছিল। এবং এইটা যদি আমাকে বুধবার 4:30টার মধ্যে, 6 নভেম্বরের মধ্যে যদি না পাই এটার উত্তর, তাহলে আমরা মামলা করব। এবং আর একটা জিনিস আমরা বলেছি যে এই ডিফাঙ্ক এবং কোল্যাপসড কনস্টিটিউশন যেটা আছে সেটা এখন প্রতারণা হচ্ছে দেশ ও জাতির সাথে, রাষ্ট্রের সাথে। কারণটি হলো যে এইটা সুনামির মতন উড়িয়ে নিয়ে গিয়েছে রেভলিউশন, এইটা আর চলতে পারে না। এবং এইখানে একটি রেভলিউশনারি পিপলস ইন্টারিম, সরি, প্রভিশনাল ইন্টারিম কনস্টিটিউশন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাষ্ট্রপতি তো আছেন, উনি এই কাজটি করেছেন, আইদার আপনি এটা মানেন যে রাষ্ট্রপতি ঠিক করেছেন, অথবা আপনি বলেন যে অমুক অ্যাডভাইস দিয়েছে, কে অ্যাডভাইস দিয়েছে আপনি আমাদেরকে জানান। তো কনটেক্সট হলো যে আইদার কনস্টিটিউশন আছে না নাই, এই কনটেক্সটে আমরা বলেছি। যদি উনি দিয়ে থাকেন, কোনো অ্যাডভাইস না থাকে, তাহলে কোন ক্ষেত্রে দিয়েছেন উনি? কনস্টিটিউশন তো নাই তখন, তখন রাষ্ট্রপতি কিভাবে দিচ্ছেন?